দুই স্যারের কাছে আমার প্রশ্ন হলো, গ্রাহকের টাকা যথাসময়ে দেওয়ার জন্য কোম্পানির প্রতি কি ধরনের আইন করা উচিত? আসলে নবী স্যারদের কাছে যাওয়ার আগে আমি বলবো নবী স্যারকে যে আসলে আইন তো অনেক আছে, আইনের বাস্তবতাটা দরকার। নতুন কোন আইনের দরকার নেই বাংলাদেশে যা বিমা সেক্টর রয়েছে। অনেক সময় বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় সহ অনেক সদস্য এবং সচিব মহোদয় স্যারদের সাথে যখন আমার দেখা হয়, আমি অনেক সময় কথা প্রসঙ্গেই বলি, স্যার নতুন কোনো আইনের দরকার নেই, পূর্বে যে আইনগুলো আছে সেগুলো যদি আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারি, যা বিমা নীতি রয়েছে 2014-তে যা হয়েছে, 2021-এ তো বিমা নীতি সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, বাট প্রথম স্টেজটা আমরা এখনো করতে পারিনি, সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বিমা সেক্টরের চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো গ্রাহকের টাকা আমরা ঠিক সময় দিতে পারছি না, অনেক কোম্পানি গড়িমসি করছে, তো এখান থেকে আসলে বাঁচার উপায় কি স্যার? এই বিষয়ে স্যার দুই স্যারের একটু একটু করে আমরা কথা শুনবো। আগে মঞ্জুর মওলা স্যারের কথা আগে শুনে নিই, আনি স্যারের কথা সবসময় আগে শুনছি, এবার একটু মওলা স্যারকে আমরা আগে সুযোগ দিলাম, তারপরে একটু। এটাই হলো মূল কথা, আমি যখন ব্যাংকে একটা ডিপিএস ম্যাচুরিটি হয়, ডিপিএস ম্যাচুরিটির আগের দিন পর্যন্ত করি টাকাটা তুলে কি করব, টাকাটা পাওয়ার জন্য মাথা কানিয়ে থাকি। ম্যানেজার সাহেবের কাছে গিয়ে যখন আমি চেম্বারে বসি, ম্যানেজার সাহেব আমাকে একটা চা খেতে খেতে বা কফি খেতে খেতে আমাকে চেকটা অথবা ক্যাশ টাকাটা দিয়ে দেন। আর আমার ডেল্টা লাইফ একজন গ্রাহককে আমি মেয়াদ পূর্ণ হওয়ার পরে বলছি 6 মাস পর টাকা পাবা বা যে কোনো কোম্পানি, এটা কোন ধরনের কথা? গ্রাহক যে আমাকে মারে নাই এটাই তো শুক্রিয়া। আমি তো মনে করি গ্রাহক হাত পা বেঁধে ফিটানো উচিত এই ধরনের প্রতিষ্ঠানকে, যে আমার টাকাটা তুমি কোন আইনে আছে, দলিলের কোন জায়গায় লেখা আছে ম্যাচুরিটি হওয়ার 3 মাস পরে 6 মাস পরে তুমি টাকা পাবা, কোথায় লেখা আছে? আপনি সুন্দর কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন, যে 2010 সালে বিমা আইন যা হয়েছে তা কার্যকর হলে বিমা শিল্প একটা উন্নততম এক প্রতিষ্ঠানে পরিণত হবে, কিন্তু কার্যকর হওয়াটাই হলো মূল। আইন তো করা আছে, আইন নতুন দরকার নাই। আমি মনে করি এর সলিউশনটা কি একটু বলি আপনাকে, একটু সময় লাগবে। আমি যখন দায়িত্ব নেই তখন দেখি 138 কোটি টাকা ডেল্টা লাইফের পেন্ডিং ক্লেম, ম্যাচুরিটি ক্লেম, নট অনলি ডেথ। তখন আমি দেখি এর মধ্যে প্রায় 100 কোটি টাকা ক্ষুদ্র বিমা, যারা 100 টাকা প্রিমিয়াম দেয়, এই লোকগুলা 10,000, 20,000, 15,000 ম্যাচুরিটি শেষে পাবে, তাদেরকে 6 মাস পরে ক্লেম দেওয়া হয়, বলছে যে 6 মাসের আগে বাউসারই পায় না। তখন আমি এটা নিয়ে কত কাজ করলাম, করে আমি 138 কোটি টাকা পেমেন্ট করে আমি একটা সার্কুলার দিলাম, আপনি নিশ্চয় পত্রিকায় দেখেছেন এবং আপনি যে নবী প্রশ্ন করছে নবী নিজেও জানে, আমি একটা সার্কুলার করে দিলাম এইভাবে, মেয়াদ পূর্তির 1 মাস আগে গ্রাহকের কাছে ভাউচার যাবে, মেয়াদ পূর্তির 15 দিন আগে সেন্টার থেকে জক অফিস থেকে হেড অফিসে ফান্ড চাইবে, আর মেয়াদ পূর্তির 1 দিন পরে গ্রাহকের অ্যাকাউন্টে চেক প্রবেশ করিতে হইবে। এই জায়গায় ব্যত্যয় ঘটিলে যে দায়িত্বে আছেন তার উপর অ্যাকশন হবে, অলরেডি আমরা এটা করছি। প্রশ্ন হলো অন্যরা পারছে না কেন? না পারার কারণ হলো ওই যে আবারও বলতে হয় লেয়ার, বেশি খরচ আয় কম, খরচটা করে ফেলছে বেশি, এবং তারা খরচ বেশি করা এবং কি মেয়াদ শেষে যত সময়ে কোন সালে কোন কত টাকা ম্যাচুরিটি দিতে হবে এই হিসাবটা না রাখা, প্রথম 10 বছর আপনি যে কোনো ভাবে চললেন কিন্তু 10 বছর পরে তো আপনার মেয়াদ পূর্তি শুরু হলো। আমি এখানে মনে করি দুইটা জিনিস হতে পারে, যদি ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হয় স্যারের কথা আমরা শুনতে পাচ্ছি না, হয়তো নেটওয়ার্ক এমন কি ইন্ডাস্ট্রি, যদি ইন্ডাস্ট্রিকে যদি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে, যেমন আমি দেখি কিছু গার্মেন্ট সেক্টরে অনেক সময় ঘটে কি ফনদনা দেওয়া হয়, অনেক সময় দেখা যায় অনেক সেক্টরে ফনদনা দেওয়া হয়। আমি মনে করি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলা যারা মালিক পক্ষ ওনারা কিন্তু অনেক ধনী লোক, অনেকেই অনেক ধনী লোক, আবার ওনারা যদি একটা জায়গায় জোর দেন, ঠিক আছে আমরা মিউচুয়াল ফান্ডের মতো করে হোক, শেয়ার সেরে হোক অথবা নিজেরা ফান্ড ক্রিয়েট করে হোক,
অথবা গভর্নমেন্ট থেকে কোনো রকমের সহযোগিতা নিয়ে হোক, তাদের ঘাটতিটা যেটা ঘাটতি পরিমাণ টাকাটা তারা যদি একটা ব্যবস্থা করে সব কয়টা কোম্পানি মেয়াদ শেষে প্রথম সপ্তাহে বা প্রথম দিন কাস্টমারের হাতে টাকাটা পৌঁছাইতে পারে, আমি মনে করি এই বাংলাদেশ নতুন এক বিমা শিল্প নতুন এক দেশ দেখবে। থ্যাংক ইউ জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি স্যারের কাছে যাবো, তার সাথে একটু যুক্ত করি, কারণ একটা সময় আমরা দেখেছি বিমা শিল্পের অনেক চ্যালেঞ্জের কথাগুলো আমি প্রশ্ন করলাম না, অনেক চ্যালেঞ্জের কথা, কিন্তু বর্তমান সময়ে আমার মনে হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্রাহকের টাকা ঠিক সময় দেওয়া। সোনামধন্য বিমা কোম্পানিগুলো আজকে বিমা টাকা দিতে পারছে না, টাকা দিচ্ছে না, কিন্তু এখন আজকে ডেল্টা লাইফ টাকা দিল। স্যার আমি একটু আপনার সাথে যুক্ত করছি যে আপনি যেটা বললেন যে ডেল্টা লাইফ আজকে টাকা দিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে ডেল্টা এই শব্দটা মানুষ তো উচ্চারণ করতে পারে না, অনেক মানুষ আছে, মানুষ মনে করছে বিমা তো টাকা দেয় না। আজকে এক্স ওয়াই জেড কোম্পানি যখন টাকা দিচ্ছে না তখন ডেল্টা টাকা দিল বা অমুক কোম্পানি টাকা দিল, তো এটা তো আর মানুষ বুঝছে না। ডেল্টা তো হোল কান্ট্রি রিপ্রেজেন্ট করছে না, জি স্যার, রাইট স্যার, হোল কাস্টমার রিপ্রেজেন্ট করছে না, জি স্যার, যত কারণে ডেল্টা যেখানে করছে সেখানে হয়তো বেনিফিটটা ডেল্টার কর্মীরা পাবে, বাট যেখানে অন্য কোম্পানি পাচ্ছে না সেখানে আবার ডেল্টা লাইফ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাইট স্যার। অতএব আমি মনে করি এখানে ইডিআর মাধ্যমে হোক আর গভর্নমেন্টের মাধ্যমে হোক, আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রীর নলেজেও দেওয়া উচিত বিষয়টা যে সেক্টরটা থেকে হাজার হাজার কোটি টাকা আনা যাবে যদি কাস্টমার রাস্তাটা ইন্ডাস্ট্রির উপর তৈরি হয়।